একদিকে যখন করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হয়ে গেছে, সেখানে অন্যদিকে কাজ হারিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষ দিশেহারা হয়ে গেছে। এটি বসিরহাট মহকুমার মীনাখা ব্লকের চৈতল অঞ্চলের ঘটনা। বিদ্যাধরী খালের জোয়ার ভাটার জল দীর্ঘদিন ধরে নেড়ুলু, সর্দারপাড়া, গাজীপাড়া, মণ্ডলপাড়া, গোলাঘাটা, আবাদ, ভেটকিমারি সহ কয়েকটি গ্রামে 200 বিঘারও বেশি জমির চাষাবাস রীতিমতো বন্ধের মুখে। গ্রামবাসীদের অভিযোগ, মেছো ভেড়ির মাছ চাষের সুবিধা দেওয়ার জন্য এই অতিরিক্ত জোয়ার দেওয়া হয় এবং সেই জলে মাছ চাষ করেন এলাকার ফিশারি ব্যবসায়ীরা। সেখানেই মাথায় হাত পড়েছে শস্য চাষিদের। সরকার থেকে কোনো সাহায্য তাদেরকে দেওয়া হচ্ছে না বলে এই অভিযোগ তারা করেন। বিদ্যাধরী থেকে নেড়ুলু বাজারের পাশে বিদ্যাধরী খাল বয়ে গেছে। একদিকে যেমন মৎস্য চাষে সুবিধা হয় জোয়ারের জল দিয়ে, অন্যদিকে জোয়ারের নোনা জলের কারণে চাষাবাদ নষ্টও হয়। বেশ কয়েকটি গ্রাম অকালে প্লাবিত হচ্ছে এই কারণে। মীনাখার ভিডিও শেখ কামরুল ইসলামকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যার সমাধান করা হবে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। তোমার নাম কি? জোরে বলো, জোরে বলো। কাজা অঞ্চলের নাম? গ্রাম সংসদ মানে বুথ? বুথ নাম্বার 167-67। আচ্ছা, তোমার এই জলকারের, তোমার জলকার এখন অবস্থা কি? এর আগে কি এটা কোথায় জলকার না খালে বলে মনে হয়? প্রতিবাদ করিনি, কোনো কিছু করিনি। তাহলে তোমাদের কথা কোনো গ্যারান্টি দেয় না, তাই তো? না, গাছ ধরে সবকিছু হচ্ছে, তাই তো? ঠিক, তুমি কোন জায়গাটা থাকো, কোন জায়গাটায়? এখন কি অবস্থা, কি তোমাদের এলাকায় এত এত জলে বুড়ে টুড়ে গেছে, এসব কারা করছে সব? এর আগে কি এরকম পরিস্থিতি হয়েছিল এলাকায়? এর আগে কতবার এরকম 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 বুড়ে টুড়ে গেছে? তোমাদের কি আছে, কি ক্ষতিপূরণ টুরন দেবে বলেছিল কেউ? কেউ দেয়নি? আচ্ছা, এটা কোন পঞ্চায়েতের মধ্যে? এটা পঞ্চায়েতটা কোন পঞ্চায়েত? এটা চৈতল পঞ্চায়েত, তাই তো? আচ্ছা, এটা কোন বুথের মধ্যে? নেড়লি বুথ, তাই তো? মেম্বার কে? জোরে বলো কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা নোনা জলে তাহলে সব গরিব মানুষদের, মানুষদেরকে পুরো গণ্য করা হচ্ছে না, তাই তো? মানুষ বলে, মানুষ বলে মনে গণ্য করা হচ্ছে না, তাই তো? আচ্ছা, ঠিক। আর আমাদের ওপারে